ফুল বাগানে ফুটে থাকলে দেখতে খুবই সুন্দর লাগে। আবার সেগুলোকে যখন একটা একটা করে সংগ্রহ করে একটা দানির মধ্যে রাখা হয়, তার নামও হয় ফুলদানি, সেটাও দেখতে সুন্দর লাগে। যেমন বিভিন্ন প্রান্ত থেকে এক একজন মানুষ এসে যে বিনিশ্রুতিমালার মতো গাথা হয়ে আজকের এই সুন্দর মিলন মেলা, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছিলেন ভারতবর্ষকে মহামানবীর মিলন ক্ষেত্র। তো তাই এরকম একটা সুন্দর আঙিনা সত্যি অবাক লাগছে। আসুন এই একটি একটি তাস যদি একসাথে গাথা হয়ে একটা মন্দির হয়, আমাদের মনটাকেও যদি আমরা মন্দিরের মতো করে এই বিদ্যালয়ের সাথে সব সময় থাকি, ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে যে সুপ্ত গুণগুলো আছে সেগুলোকে বিকশিত করতে পারি, তাদের মধ্যে যে আরও চেতনার বিকাশ ঘটাতে পারি, তাহলে সত্যি কে খুশি না হবে ছোটো ছোটো ছেলেমেয়েরা শিক্ষায় দীক্ষায় উন্নত হয়ে তাদের আদর্শময় করে তুলতে পারবে। দেখি সত্যি কি ম্যাজিক তাই বলে। আজকে এই সুন্দর সন্ধ্যায় আমার কাছে রয়েছে কয়েকটি কাগজের টুকরো। মনে করুন আজকের এই সুন্দর সন্ধ্যায় এই কাগজের টুকরোটি তামাক সেবনের প্রতীক। এখানে যতজন দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত খৈনি, গুটকা, সিগারেট, বিড়ি, পান ইত্যাদি খান তামাক জাতীয় দ্রব্য দিয়ে। তামাক জাতীয় দ্রব্য ক্যান্সারের কারণ আপনারা জানেন, ভগবান না করুক আপনার ক্যান্সার না হোক, কিন্তু যদি হয়, মনে করুন আপনি বাড়ির একমাত্র রোজগারি আর বাড়িতে ফিরে গেলে ছোটো ছোটো ছেলেমেয়েরা বাবা বাবা বলে, মা বলে, দাদা দাদা বলে, দিদি দিদি বলে ছুটে আসে, আর বৃদ্ধ বাবা মা তাকিয়ে থাকে কখন ছেলেমেয়েরা বা আমার স্বামী বাড়ি ফিরে আসবে, তাকিয়ে থাকে তার স্ত্রী, ভগবান না করুক ওনার ক্যান্সার না হোক, যদি হয় তাহলে প্রথমে ঘটি মাটি তারপরে ভিটে মাটি সবই বিক্রি হয়ে যাবে, একদিন আপনিও চলে যাবেন, পরিবারটা ভেসে যাবে। তাই তামাককে নয়, জীবনকে ভালোবাসুন, আসুন তামাক সেবনের বিরুদ্ধে আজই এই মূল মঞ্চ থেকে আমরা রুখে দাঁড়াই। ছোটরা কাদের থেকে শিখবে, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা নিজে সংশোধন করুন। মনে করুন আমার কাছে রয়েছে আরেকটি কাগজ, ১৮র আগে মেয়েদের বিয়ে নয়, ২১-এর আগে ছেলেদের বিয়ে নয়, আর তা যদি না হয় তাহলে ছেলে এবং মেয়ে উভয় পরিবারের জেল জরিমানা হতে পারে। একটা ভালো পাত্র পেয়েছি, ২,০০০ টাকা বেতন প্রতি মাসে, মেয়ের বয়স ১৩, হাত ছাড়া করলে, আর যদি না পাই তো বাবা মা সবসময় সন্তানের মঙ্গল চান, বিয়েও দিয়ে দিলেন, কিন্তু ভগবানের অপরূপ খেলা, সেখানে দেখা গেল যে এই অপরিণত মেয়েটি সুখের পরিবর্তে যখন একটা বিকলাঙ্গ শিশুর জন্ম দিল তখন তার জীবনটা সারা জীবন দুঃখে পরিণত হলো। সে আজকের এই দিনটিতে স্মরণ করুন যে এই ধরনের কাজ থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, সঠিক সময় ছেলেমেয়েদের শিক্ষায় দীক্ষায় উন্নত করে তাদের বিবাহ দিই, তাহলে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং আদর্শময় জীবন গড়ে তুলতে পারবে, নিরোগ শিশুর জন্ম দিতে পারবে। আসুন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমার কাছে রয়েছে আরেকটি কাগজ, অসংযত যৌন জীবন এইডস রোগের কারণ। কে বলতে পারে আপনার ছেলেমেয়েটি বাইরে পড়াশোনা করছে, সেখানে সে এই রোগের শিকার হতে পারে না? অসংযত যৌন জীবন যদি সে যাপন করে কখনো, সেটা তো আপনার জানার পক্ষে সম্ভব নয়। তো একটু সজাগ থাকুন, ওদেরও সজাগ করে রাখুন। পেপার খুললেই দেখতে পাবেন নারী নির্যাতন, নারী শিশু যৌন নির্যাতন, নারী পাচার, শিশু পাচার। কে বলতে পারে আপনার শিশুরাও তো বাইরে পড়াশোনা করছে, সে এর শিকার হতে পারে না? আসুন একটু সজাগ থাকি, ওদেরও সজাগ করি। চলে যাই, আমার কাছে রয়েছে আরও একটি কাগজ, ড্রাগের নেশা সর্বনাশা। যে ড্রাগ একবার গ্রহণ করে সেই পথ থেকে ফিরে আসতে পারে না, ধীরে ধীরে ড্রাগ আসক্ত হয়ে পড়ে, প্রথমে পরিবার, তারপরে সমাজ, তারপরে আমাদের জেলায় জেলায় ছড়িয়ে যায়। এর খবর আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। তো আসুন একটু সজাগ থাকি, পণ প্রথার থেকে নিজেদের সুরক্ষিত করে রাখি। কিছুদিন আগে বড় বড় ঘটা করে, প্যান্ডেল করে মায়ের পুজো হয়ে গেল, দুর্গা পূজা, এরপরে আসছে সরস্বতী পুজো, কালী পূজাও হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় যে একদিন মা হবে তাকে কেউ নার্সিংহোম বা হসপিটালে গিয়ে হত্যা করছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, মানুষের মরণ আমাকে আঘাত করে না, মনুষ্যত্বের মরণ হলে বড় দুঃখ হয়, মানুষ জন্মাবে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু মনুষ্যত্বের মরণ এই কল্পনা করা যায় না। আসুন সত্যিকারের মানুষ যদি হয়ে থাকি, নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করি আমি কি ঠিক করছি, দেখি ম্যাজিক কী বলে।